Hello everyone, Assalamualaikum. This is Sumaiya Islam Mouno and welcome to another brand new video. আজকের ভিডিওটা খুবই রিকোয়েস্টেড একটা ভিডিও। আমাকে একজন খুব সুন্দর করে একটা কমেন্ট করেছে এবং আমি তার নামটা মেনশন করতে চাই। সে হচ্ছে ইকবাল ফয়সাল, যে কিনা আমাকে খুব সুন্দর করে একটা টেক্সট করেছে আমার একটা ভিডিওতে। তো সেটা হচ্ছে যে ক্লোজ টেস্ট উইথ ক্লু আর ক্লোজ টেস্ট উইদাউট ক্লু, এটা কিভাবে শিখবো, কিভাবে অ্যান্সার করব আর কিভাবে লিখবো, টোটাল পুরো কনসেপ্টটা সে জানতে চাচ্ছে। এবং আমার আসলে ভালো লেগেছে এটা দেখে যে আমার যারা ভিউয়ার্স আছে তারা আসলে ভিডিওগুলো দেখে পড়াশুনো করছে। সো আমি এখন থেকে চিন্তা করেছি যে যারা যারা আমাকে কমেন্ট সেকশনে বিভিন্ন টপিক বিভিন্ন বিষয়ের উপর ভিডিও যাবে, সো আমার পরবর্তী ভিডিওগুলো আমি ট্রাই করব ওই টপিকের উপর বেস করে তৈরি করার। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকে মূল পর্বে, সেটা হলো ক্লোজ টেস্ট উইথ ক্লু। ওয়েল, ক্লোজ টেস্ট উইথ ক্লু জিনিসটা এরকম, লাইক ক্লু দেয়া থাকবে এবং আমাকে সেই ক্লু থেকে পিক করে দেন আমার শূন্যস্থানগুলা ফিল আপ করতে হবে। সো বেসিক্যালি এটা হয় এরকম যে ক্লোজ টেস্ট উইথ পার্টস অফ স্পিচ টাইপের, লাইক ফর এসএসসি আমি এটা বলতে পারি যে এসএসসির জন্য ম্যাক্সিমাম টাইমে পার্টস অফ স্পিচ থেকে আসে। সো পার্টস অফ স্পিচ এর ক্ষেত্রে লাইক এখানে ভার্ব দিতে পারে, কারেক্ট করে ভার্বটা বসানো লাগতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, নাউন থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, কনজাংশন থাকতে পারে। সো এগুলো টোটাল পার্টস অফ স্পিচ মেইনলি ফোকাস করে এই ক্লোজ টেস্ট উইথ ক্লুটা তৈরি করা হয় ফর এসএসসি। আর এইচএসসির জন্য হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লু যেটা, সেটা হলো এখানে মেইনলি থাকে হচ্ছে বিভিন্ন ফ্রেজ, ফ্রেজগুলো উপর বেস করে তারপরে তৈরি করা হয়। সো পার্ট ওয়ানটা বেসিক্যালি হচ্ছে এসএসসি দের জন্য। আজকে এখন যেটা বলবো এসএসসি তে পার্টস অফ স্পিচ রিলেটেড কয়েকটা ইম্পর্টেন্ট রুলস আমি বলবো। আচ্ছা, আর এটা পড়ার টেকনিকটা আমি একটু বলে দিই। পড়ার টেকনিকটা হচ্ছে খুবই সিম্পল, সেটা হলো আমাদেরকে ভালো করে পার্টস অফ স্পিচ শিখতে হবে, কোন পার্টস অফ স্পিচ কোথায় বসে, হ্যাঁ কোন পার্টস অফ স্পিচ অ্যাকচুয়ালি আমরা কোন জায়গাটায় বসাতে পারবো আর কোনটাকে কি বলছি এটা একটু শিখতে হবে, লাইক অ্যাডজেক্টিভ কোনটা, অ্যাডভার্ব কোনটা, নাউন কোনটা, তারপরে হচ্ছে আবার যদি এরকম হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারে, হ্যাঁ নাউন ফ্রেজ থাকতে পারে, নট নেসেসারি যে শুধু নাউনই দিবে, নাউন ফ্রেজ থাকতে পারে, অ্যাডভার্ব ফ্রেজ থাকতে পারে। সো এই তো এগুলো রিলেটেডই আসবে পরীক্ষায়। সো এই পুরো ব্যাপারটাকে আমরা একটু যদি সহজ করে বোঝার ট্রাই করি তাহলে হোপফুলি কারো আর এটাতে প্রবলেম থাকবে না। আরেকটা কোয়েশ্চেন ছিল যে কিভাবে অ্যান্সার করব। ভেরি সিম্পল, অ্যান্সার করার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে যে কোয়েশ্চেনটা দেয়া থাকবে কোয়েশ্চেনটা ভালো করে পড়ে বুঝতে হবে যে এখানে আসলে আমি কি অ্যাডভার্ব বসাবো নাকি অ্যাডজেক্টিভ বসাবো নাকি হচ্ছে নাউন বসাবো। দেন ওই বক্সটাতে নাউন খুঁজতে হবে, নাউনের সঙ্গে চেক করে দেখতে হবে যে আমার লাইনের সঙ্গে নাউনটা বসালে সামঞ্জস্যপূর্ণ হয় কিনা। ঠিক এইভাবেই অ্যান্সারগুলো করতে হবে। আর লিখার স্টাইলটা তো বলার কিছুই নাই, এখানে 1 2 3 4 দিয়ে জাস্ট অ্যান্সারটা লিখে দিলেই হবে শূন্যস্থানে গ্যাপে অ্যান্সারটা। সো এখন কয়েকটা ইম্পর্টেন্ট রুলস নিয়ে আমি ডিসকাস করব। ফার্স্ট যে রুলসটা আমি ডিসকাস করতে চাচ্ছি সেটা বেসিক্যালি এরকম যে ধরো কোন একটা গ্যাপে আমাকে কিছু একটা বসাতে হবে। তো এক্সাম্পল যদি এরকম হয় যে লাইক দেয়ার লিভ ড্যাশ কিং ইন ইন্ডিয়া, সো এখানে আমরা ড্যাশের আগে একটা আর্টিকেল দেখতে পাচ্ছি এ। সো এই প্রথম রুলসটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আর্টিকেলের পরে যদি কোনো গ্যাপ থাকে, আর্টিকেলের পরে যদি কোনো গ্যাপ থাকে সেই ক্ষেত্রে ওই জায়গাটায় অ্যাডজেক্টিভ বসবে। আর্টিকেলের পরে আমি একটা গ্যাপ পাচ্ছি সেখানে আমি কি বসাবো, অ্যাডজেক্টিভ। সো বলা হয়েছিল যে দেয়ার লিভড
a dash young king in India. So আমি অ্যানসারটা একটু বলে দিতে বলে ফেলেছিলাম সেটা হচ্ছে ইয়াং বলেছে হ্যাঁ হতে পারে ইয়াং ফেমাস গুড ওয়াইজ এই যে যে কোন অ্যাডজেকটিভ আমরা বসাতে পারি যেটা আমার বক্সটাতে থাকবে বক্স থেকে এরকম র‍্যান্ডমলি একটা অ্যাডজেকটিভ পিক করতে হবে দেন আমি বসা দেব এবং বসানোর পরে আমাকে চেক করতে হবে এটা কি আমার সেন্টেন্সের সঙ্গে মিলছে কিনা মিনিংটা মিলছে কিনা যদি মিলে থাকে তাহলে ইটস ওকে ওকে রুলস নাম্বার 2 খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমি যদি একটা এক্সাম্পল বলি আই স এ নাইস ড্যাশ সারি এট নিউ মার্কেট সো এখন এখানে কি হতে পারে লাইক আই স আ নাইস নাইস দিয়ে আমি কি বুঝাচ্ছি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের পরে যদি কখনো গ্যাপ থাকে লাইক অ্যাডজেক্টিভ তারপরে গ্যাপ এটাকে আমি কি বসাবো নাউন সো অ্যাডজেক্টিভের পরে যখন গ্যাপ থাকবে আমাকে নাউন খুঁজতে হবে আমার বক্স থেকে এবং অ্যাপ্রোপ্রিয়েট নাউন যেটা আমার ইয়ার সঙ্গে মিলবে সেন্টেন্সটার সঙ্গে মিলবে সো আমি নিউ মার্কেটে একটা শাড়ি দেখেছিলাম এটা হতে পারে কালার পিঙ্ক কালার বা অরেঞ্জ কালার যেটা আমার র্যান্ডমলি আমার এটা আমি জাস্ট বলছি বাট আমার বক্সে যেরকম থাকবে সেটার সঙ্গে ম্যাচ করে বসাতে হবে সো রুলসটা হচ্ছে এটাই অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে রুলস নাম্বার 3 ওয়েল একটা এক্সাম্পল পিক করি যে আই এম ইন্টারেস্টেড ইন ড্যাশ মিউজিক আই এম ইন্টারেস্টেড ইন ড্যাশ মিউজিক এখানে আমাদের একটা প্রিপোজিশন পাচ্ছি গ্যাপের আগে একটা কি পাচ্ছি প্রিপোজিশন সো কোন সেন্টেন্সে যদি আমি দেখি যে গ্যাপের আগে একটা প্রিপোজিশন আছে তাহলে গ্যাপে কি বসবে গ্যাপে হচ্ছে আইএনজি যুক্ত একটা ভার্ব বসবে কেন বলছি কারণ প্রিপোজিশনের পরে আমরা জানি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় আর প্রিপোজিশনের পরে আমি একটা ভার্ব বসাবো কারণ তারপর একটা নাউন আছে মিউজিক সো এইভাবে গেস করে 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 আমাদেরকে উইথ ক্লুজ গুলো সিলেক্ট করতে হবে উইথ ক্লুজ ভেরি সিম্পল ভয় পাওয়ার কিচ্ছু নেই লজিক গুলো ডেভেলপ করতে হবে সো এটা ছিল হচ্ছে লাইক উইথ ক্লুজ এর একটা ইন্ট্রোডাকশন ভিডিও ফর এসএসসি জেএসসি হতে পারে সো এখন এই ভিডিওটার পরে আমি চিন্তা করেছি যে আমি স্লাইডস তৈরি করে একদম টোটাল এ টু জেড হ্যাঁ একটা ভিডিও আসবে এবং ভিডিওটা খুব শীঘ্রই আমার চ্যানেলে পাওয়া যাবে সো ওই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দিবে তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব খুব সহজে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাব সো কথা না বাড়িয়ে আল্লাহ হাফেজ